স্বপ্নের শুরুটা এক যুগ আগের। ধূমকেতু এক্সট্রিম এই রকেটের উদ্ভাবক। নানা প্রতিবন্ধকতা কাটিয়ে টানা চার বছরের পরিশ্রমে 2022 সালে তৈরি হয় কাঙ্ক্ষিত রকেট। দুরন্ত তরুণদের ধূমকেতু এক্সট্রিম একে একে তৈরি করে চারটি রকেট। এই রকেট তৈরির শুরুটা মোটেও সহজ ছিল না। যার স্বপ্নদ্রষ্টা ছিলেন নাহিয়ান আল রহমান ওলি নামের এক তরুণ। 2012 সালে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগে ভর্তির পরই রকেট তৈরির নেশা ঘুরতে থাকে তার মাথায়। পাঁচ বছর একাই হাঁটেন স্বপ্ন পূরণের পথে। এরপর 2018 সালে সমমনা কিছু তরুণ যুক্ত হয়ে গড়ে তোলেন ধূমকেতু এক্স টিম। রকেট তৈরি করা হলেও অনুমতি না মেলায় সেগুলো আর উৎক্ষেপণের সুযোগ হয়নি। তবে এবার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ধূমকেতু এক্সট্রিমের। ফেব্রুয়ারিতেই দেশে উৎক্ষেপণ হতে যাচ্ছে তরুণদের তৈরি রকেট একুশে এক। আইসিটি মন্ত্রণালয়ের A2I এর সহযোগিতায় ও অর্থায়নে রকেটটি তৈরি করেছেন তারা। সরকারিভাবে উৎক্ষেপণ হতে যাওয়া এই রকেটটি বায়ুমণ্ডল থেকে আবহাওয়ার বার্তা দেবে বলে জানিয়েছে ধূমকেতু এক্সট্রিম। এ পর্যন্ত আমরা 34টা সফল ইঞ্জিন টেস্ট করেছি এবং আমাদের প্রত্যেকটা ইঞ্জিন টেস্টেরই ফলাফল ছিল আগের ইঞ্জিন টেস্ট থেকে বেটার। আমাদের চ্যালেঞ্জের কাজ হচ্ছে কত ইফিসিয়েন্ট, কম ইফিসিয়েন্টে করা যায় ব্যাটারি ইস্যু আনার জন্য আমাদের প্রায় অনেকগুলো টেস্টই করা লাগে। তো আমরা এভাবে টেস্টগুলো করেছি, খুব চ্যালেঞ্জিং সময়গুলোতে টেস্ট করেছি, যেন রেশিওগুলো আমরা ইনপুট করেছি। ধূমকেতু এক্সট্রিমকে রকেট তৈরিতে সহায়তায় 50 লাখ টাকার একটি প্রজেক্ট দেয় A2I। নাহিয়ানের সঙ্গে রকেট একুশে এক তৈরিতে 24 জন তরুণ কাজ করেছেন, যার মধ্যে রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। টিম ধূমকেতু এক্সের প্রধান নাহিয়ান আল রহমান ওলি জানান, রকেট একুশে এক তাদের পঞ্চম অর্জন। এর ওজন 45 কেজি, লম্বায় 12 ফিট এবং ব্যাস 6.5 ইঞ্চি। ভবিষ্যতে বাংলাদেশ থেকে স্যাটেলাইট লঞ্চ করা যায় এরকম SSLV ডেভেলপ করা। তো এগুলোর স্টেজ হিসেবে প্রথমে একটা বেবি স্টেপ SS থাকে বা একটা প্রথম সিঁড়ি থাকে। তা প্রথম সিঁড়ি নিয়ে আমরা কাজ করতেছি এখন। আমাদের রকেটগুলো মূলত সাউন্ডিং রকেট, নাসায় স্থাপন করা হয় অথবা আপনার ধরুন ইসরো স্থাপন করা হয় 1967 সালের দিকে। তখন তারা সাউন্ডিং রকেট লঞ্চ করতো এবং তাদের ওই সময় ইন্ডিয়া লঞ্চ করছিল আপনার হলো রুহানি 1 নামের রকেট, যেটা 10 কিলোমিটার রেঞ্জ ছিল। তা আমাদের যে কোনো কাজ করতে হলে অবশ্যই একটা স্টেপ শুরু করতে হবে, সেই হিসেবে আমরা শুরু করি আমাদের ধূমকেতু সিরিজ। রকেট লঞ্চের জন্য আমরা 2 বছর ধরে বসে আছি, 2 বছর কিন্তু কেউ বসে থাকবে না। এখন আমরা একটু জেদি মানুষ জন্য আমরা আছি, আর আমরা ভাবছিলাম যে দেশের জন্য কিছু করা দরকার, আমাদের দেশে চলে যায় এদেশে কখনো কিছু হবে না। টিম ধূমকেতু এক্সের তৈরি রকেটগুলো বাংলাদেশের ইতিহাসে প্রথম ওয়েদার রিসার্চ রকেট। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত পত্রিকা ধূমকেতুর সঙ্গে মিলিয়ে রকেটগুলোর নাম রাখা হয়েছে ধূমকেতু। একুশে একের আগে তারা ধূমকেতু 0.1, ধূমকেতু 0.2, ধূমকেতু 0.3 এবং ধূমকেতু 0.4 নামে চারটি রকেট তৈরি করেন। সুরজ আহমেদ, কালবেলা।